ঘটনাটা হয়েছিল, ওই যে আমার মেয়ে 14 বছর বয়সের, ক্লাস 9-এ পড়ে। আমার মায়েরা ছেলেটা সঞ্জয় দাস বলি নাম ছেলেটা, আমার মায়েরা হুমকি ধমকি দিয়া আমার মায়েরা বোম্বে লইয়া গেছে, বোম্বে থেকে ধরা পড়ে গেছে, বিহার থেকে উদ্ধার করে আমার মেয়েরে আনছি। কি ব্যাপারে আপনার মেয়ের অপহরণ? আমার মায়েরে কইতে আছে তো ভালো পাইছে, ভালো পাইয়া কইয়া হুমকি ধমকি দিছে, মেয়েটা তো ভালো পাই না কইতে আছে, মায়া ভয়ে ছেলেটার লগে পলাইছে। সঞ্জয় দাস কোন জায়গার থেকে আনছে? পুলিশে বিহার থেকে আনছে। পনেরো তারিখে আমার একটা খবর আহিছিলে যে আমার পুবলামডিং নতুন বস্তির এগারী নাবালিকা কিশোরীক সেই অঞ্চলরে সঞ্জয় দাস নামের এজন যুবকে অপহরণ করে কোরবাত লুকাই রেখেছে বা অন্য কোনবা জায়গা লই গৈ আছে। তো এই খবর পোৱাৰ লগে লগে আমি সকলো ফালে তথ্যপাতি সংগ্রহ করো আর আমি জানিবলৈ সক্ষম হও যে এই যুবকজনে ছোৱালীজনীক বিয়ার মিছা প্রলোভন দি লোকমান্য তিলক যিখন এক্সপ্রেস আছে এই ট্রেনত মুম্বাইলৈ বুলি লৈ গৈ আছিল। তো এই খবর পোৱাৰ লগে লগে আমি তেওঁলোকৰ লোকেশন ট্রেস করো আর জানিব পাৰো যে তেওঁলোক ইতিমধ্যে বিহার দানাপুর যি স্টেশন আছে দানাপুর স্টেশনের সমীপত উপস্থিত হয়েছে। আমি লগে লগে দানাপুর তার পরবর্তী যে স্টেশন আছে আড়া স্টেশন এই সকলকেইটা স্টেশনের জিআরপির আরক্ষী সকলের যোগাযোগ করো আর আড়া স্টেশনের জিআরপিয়ে খুব সুন্দরকে সহযোগ করলে তেওঁলোকৰ সহযোগত আমি লড়া ছোৱালী দুইজনকে করায়ত্ত করবলে সক্ষম হোম। আমি ছোৱালীজনীক উদ্ধার করছো আর তেওঁৰ ক্ষেত্রত CWC-এ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব আর এই সংক্রান্তে যে আমি গোচর রুজু করছো লামডিং থানা গোচর নম্বর 81/23 আন্ডার সেকশন 366A IPC এই গোচরত আমি উক্ত অপহরণকারীজনক গ্রেপ্তার করে আদালতলে প্রেরণ করি। একটা অভিযোগ আছে যে এই যুবকজনে পূর্বতেও এনেকৈ কোনবা ছোৱালীলৈ পলাই গৈছিল কিন্তু সবিশেষ তথ্য আমি পরবর্তী তদন্তে জানিব পাৰিম। এই সকলোখিনি খবর আমি পরবর্তী তদন্তত জানিব পাৰিম। এইটো 15 তারিখে আছিল আমার হাতত যেটা খবর আছে।